হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে কলকাতার অ্যাপোলো হসপিটালে আমাকে দেখানোর দিন। আর আমরা আগের দিনে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনটা করে আসছিলাম, আর এখন আমরা দুইজন রেডি হয়ে চলে যাচ্ছি অ্যাপোলো হসপিটালের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেল রুমের নিস্তালা। আর এই যে ওখান থেকে বার হয়ে কলকাতার নিউ মার্কেটটা একদম কাছে। আর যেহেতু আমরা অনেক সকালে বার হয়েছিলাম, ভাবছিলাম যে একটু খাওয়া দাওয়া করতে হবে। আসলে আমার অনেক ঠান্ডা লাগছে, যার কারণে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে আমরা এখন হচ্ছে যে হোটেলটাতে সবসময় খাই সেই হোটেলটাতে চলে যাচ্ছি, আর ওখানে হচ্ছে মুসলিম হোটেল, যার কারণে আমরা এখানেই খাই। আর এই যে আমি একটু বলছিলাম যে আমরা যতবারই এসেছি এই হোটেলেই খাচ্ছি। আর এই যে সকালে ছিল হচ্ছে লুচি আর আলুর একটা তরকারি, আসলে তরকারি আর লুচিটা অনেক মজা ছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা দুইজন এখন একটা ট্যাক্সি নিব, আর ট্যাক্সি করে আমরা চলে যাব হচ্ছে অ্যাপোলো হসপিটাল। আর এই যে ট্যাক্সিটা পেয়েও গেলাম, এখানে আসলে বার্গেনিং করে নিতে হবে, কারণ ট্যাক্সিওয়ালারা এক একজন এক এক রকম প্রাইস বলতেই থাকে। যেতে যেতে রাস্তার মাঝে একটু জ্যাম, আর জ্যামের মাঝেই আমি দেখলাম যে রোড সাইডে অনেকগুলো সবজি রাখা। আসলে এখানে সবজিগুলো এভাবে রাখা হয় আমাদের দেশেও এইভাবে। পরে এখানে দেখলাম যে একটা সিনেমা হল, বাট এই সিনেমা হলটা মনে হয় চলে না আমার জানা মতে, আসলে আমি জানি না। সিনেমা হলটার নাম হচ্ছে এলিট সিনেমা হল। আর এই যেতে যেতে একটা দেখলাম মেডিকেল কলেজ, পরে এখানে দেখলাম ঘুরছে থাকা ব্যস্ত মন, হাতে কেন সেলফোন, গাড়ি চালানোর সময় কথা কম বলুন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই প্রচারণাটা। আর যেহেতু আমরা গিয়েছি পূজার সময়, সেহেতু এখানে রোড সাইডটা অনেক সুন্দর করে সাজানো ছিল। আর এখানে দেখলাম একটা লেক, এই লেকের পাড়ে অনেকে মানে বসে আছে, গল্প করছে, হিন্দু ধর্মরা যারা আছে তারা গোছল করছে। আর এই যে আমরা চলে আসলাম প্রায় সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি, আর অ্যাপোলো হসপিটালটা একদমই কাছে সল্টলেকের। আর এই যে আমরা প্রায় অ্যাপোলো হসপিটালের ভিতরেই চলে আসছি। অ্যাপোলো হসপিটালটা অনেক বড়, আসলে এত অত ঘুরে দেখা সম্ভব না, কারণ আমার শরীরটা অনেক অসুস্থ, যার কারণে আমি আর পুরোটা ঘুরে ঘুরে ভিডিও নিতে পারিনি। যেখানে ডাক্তার দেখাবো সেখানে বসে আছি, আশেপাশে দেখছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। পরে ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা এই সল্টলেক স্টেডিয়ামের এখান থেকে মেট্রোতে করে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাই। আর শিয়ালদা স্টেশনে পৌঁছাতে অবাক করা একটা কাণ্ড চোখে পড়ে, দেখি অনেক ঢাকের লোকজন আছে, এত জোরে জোরে ঢাক বাজাচ্ছিল যে আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না কানে, কারণ ওখানে হচ্ছে পূজা, যেহেতু পূজার মণ্ডপে ঢাকের বাজার বলে এটা, মানে পূজা মণ্ডপে যারা সর্বোচ্চ এখানে ঢাক বাজাতে পারবে তাদেরকে হচ্ছে আগে কিনে নেওয়া হবে, এটাকে হচ্ছে ঢাক হাট বাজার বলে। আমি আসলে এটা জানতাম না, একজনের কাছে জিজ্ঞাসা করে এটা জেনেছি। আসলে আমার অনেক ভাল লাগছে যে ঢাকেরও বাজার হয়। এই যে দেখলাম যে অনেক জোরে জোরে ঢাক বাজাচ্ছে আর অনেকে কিনে নিয়ে চলে যাচ্ছে। যেমন আমরা সবজি কিনি এখানে, তেমন ঢাক মানে বাজারে কেনাকাটা হচ্ছে। পরে ওখান থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম, আসলে এটা প্রথমবার দেখলাম তো অভিজ্ঞতাটা অন্যরকম। আর এই যে পরে একটু নিজের ভিডিও করে নিলাম, ওখান থেকে আবার একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।